হ্যালো বন্ধুরা, পি কুমারের ডু চ্যানেল নিয়ে আসছে সসীম ধারার গুণোত্তর ধারার কয়েকটি সমষ্টি এবং ঘনের সমষ্টি থেকে বর্গের সমষ্টি নির্ণয়ের এন এর মান নির্ণয়ের কয়েকটি অঙ্ক। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। 13.2 অধ্যায়ের অঙ্ক। পি কুমারের ডু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা নোটিফিকেশানের অল বাটনটি ক্লিক করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো আমরা দেখি। ২+২+৪+৮+১৬+ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি 254 হলে এনের মান কত? আমরা এটি গুণোত্তর ধারার অঙ্ক, তাহলে প্রথম পদ আমরা আগে নির্ণয় করব। তো প্রথম পদ এ সমান ২, সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদকে আমরা প্রথম পদ দ্বারা ভাগ করব, ২×২=৪। তাহলে সাধারণ অনুপাত ২, যেহেতু আর গ্রেটার দেন ১, অর্থাৎ আর এর মান ২ ১ থেকে বড়, সেক্ষেত্রে সূত্রটি হবে এ ইন্টু আর পাওয়ার এন মাইনাস ১ বাই আর মাইনাস ১। তাহলে এই সূত্রের দ্বারা আমরা অঙ্কটি করব। প্রশ্ন মতে এ ইন্টু আর পাওয়ার এন মাইনাস ১ বাই আর মাইনাস ১, তাহলে এ এর মান হচ্ছে ২ ইন্টু আর এর মান ২। এখানে এন এর মান দেওয়া নাই, এন টু এর পাওয়ার এন মাইনাস ১ বাই আর এর মান ২ মাইনাস ১ সমান, এখানে সমষ্টি দেওয়া আছে ২৫৪ বা টু এর পাওয়ার এন মাইনাস ১ সমান ২৫৪, ২ গুণে আছে ভাগ, তাহলে ২ ১কে ২, ২ ২ চার, ১৪, ৭ ২ ১৪, তাহলে টু এর পাওয়ার এন মাইনাস ১ ১২৭। এই ১২৭কে আমরা ভাঙব, ১২৭ যোগ ১, তাহলে টু এর পাওয়ার এন সমান ১২৮ বা টু এর পাওয়ার এন সমান টু এর পাওয়ার ৭ হলে, অর্থাৎ ৭টা ২ গুণ করলে আমাদের ১২৮, তাহলে পাওয়ার বেস কেটে যায়, তাহলে এন সমান ৭, অর্থাৎ ৭, এটা আমাদের অ্যান্সার। তো চলো আমরা আরও একটি অঙ্ক দেখি, কিভাবে অঙ্কটি করব সেটা লক্ষ্য করি। এখানে ২৭+৮১+২৪৩+ধারাটির এনতম পদ ৩^২০ হলে এনের মান কত? তাহলে এখানে প্রথম পদ এ সমান ২৭, সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদকে আমরা প্রথম পদ দ্বারা ভাগ করব, ৩/২৭, আর এর মান ৩, অতএব এনতম পদ
এনতম পদ সমান এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান। প্রশ্ন মতে এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান সমান 3 এর পাওয়ার 20, বা এর মান হচ্ছে 27 ইন্টু আর এর মান 3 পাওয়ার n মাইনাস 1 সমান 3 এর পাওয়ার 20, বা 27কে আমরা ভাঙি 3 এর পাওয়ার 3 গুণ 3 এর পাওয়ার n মাইনাস 1 সমান 3 এর পাওয়ার 20, বা 3 এর পাওয়ার n মাইনাস 1 সমান 3 এর পাওয়ার 20 বাই 3 এর পাওয়ার 3, বা 3 এর পাওয়ার n মাইনাস 1 সমান 3 এর পাওয়ার 20 মাইনাস 3, ভাগ থাকলে বিয়োগ, বা n-1 সমান 17, বা n সমান 17 যোগ 1 সমান 18, অতএব n সমান 18, এটা আমাদের অ্যান্সার। তো চলো আমরা আরও একটি অঙ্ক, তো এবার আমরা ঘনের সমষ্টি এবং বর্গের সমষ্টি নির্ণয় করব, সেখান থেকে n এর মান নির্ণয় করব। তো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 441 হলে n এর মান কত, ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত। তো প্রথমে আমরা n এর মান নির্ণয় করে নিব। তাহলে n এর মান নির্ণয় করলে তাহলে প্রথম প্রথম পদ সমান এ এখানে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সমান n ইন্টু n প্লাস 1 বাই 2 স্কোয়ার। এটার দ্বারা আমরা n এর মান নির্ণয় করব। অতএব n ইন্টু n প্লাস 1 বাই 2 স্কোয়ার, হোল স্কোয়ার সমান 441, বা এন স্কোয়ার প্লাস এন বাই 2 হোল স্কোয়ার সমান 441, বা এন স্কোয়ার প্লাস এন বাই 2 হোল স্কোয়ার সমান 21-এর হোল স্কোয়ার করলে 441, বা এন স্কোয়ার প্লাস এন সমান 21 গুণ 2 সমান 21 দুনো 42, বা এন স্কোয়ার প্লাস 42কে আমরা ভাঙবো 6 সাথে 42, 7n প্লাস 6n মাইনাস 42 সমান 0, বা n প্লাস 7n মাইনাস 6
সমান 0। অতএব এক্স এন সমান মাইনাস 7 এবং এন সমান 6। যেহেতু যেহেতু ঋণাত্মক মান গ্রহণযোগ্য নহে, অতএব এন সমান 6। এবার আমরা বর্গের সমষ্টি নির্ণয় করব। তো বর্গের সমষ্টি এন সমান 6 হলে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সমান এন ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। এই সূত্রে অঙ্কটি করব, n এর মান 6 ইন্টু 6 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 6 প্লাস 1 বাই 6, দ্যাট 6 ইন্টু 7 ইন্টু 12 প্লাস 1 বাই 6। 642 গুণ 13 বাই 6, 642 17 91, এটা আমাদের অ্যান্সার। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে আমার পি কুমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও।